আসসালামু আলাইকুম আজকে আবার সেই ধর্ষণ প্রসঙ্গ বন্ধুর বাবাকে নিজের বাবা বলে পরিচয় দিত ধর্ষক নাইম। রাজধানীর বনানীর দ্য রেন্ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান তিন অভিযুক্তদের একজন নাইম আশরাফ তিনি বিভিন্ন জায়গায় নিজেকে ক্ষমতাসীন দলের এক বড় নেতার ছেলে বলে দাবি করেন তবে অনুসন্ধানে জানা যায় ক্ষমতাসীন দলের ওই বড় নেতা তার বন্ধুর বাবা গত আটাইশে মার্চ বনানীর ওই রেস্টুরেন্টে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে নাইম আশরাফ দুই তরুণীকে ধর্ষণ করেন বলে শনিবার ছয় মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীদের একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভুক্তভোগী ওই তরুণীর দায়ের করা মামলায় পাঁচ আসামি হলেন সাফাত আহমেদ নাইম আশরাফ সাদমান সাফিক সাফাতের গাড়ি চালক বিল্লাল ও অজ্ঞাতানামা এক দেহরক্ষী মামলা দায়ের পর শোনা যাচ্ছিল অভিযুক্তদের একজন ক্ষমতাসীন দলের এক বড় নেতার ছেলে দ্য রেইন ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ওঠার সময় নাইম ওই পরিচয় ব্যবহার করেন ওই রেস্টুরেন্টের সূত্রে জানা যায় নাইম ভাড়া নেওয়ার সময় হোটেল কর্তৃপক্ষ তার ভিজিটিং কার্ড ও মোবাইল নম্বর রাখে যা দেখে জানা যায় নাইম ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত নাইমের কর্মস্থলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান নাইম আশরাফ ক্ষমতাসীন দলের এক বড় নেতার ছেলে বলে বিভিন্ন সময় পরিচয় দিতেন অথচ তিনি ওই নেতার ছেলের বন্ধু কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে নাইমের ঘনিষ্ঠতা রয়েছে নাইমের সঙ্গে মিডিয়া কর্মী অনেক তরুণী সম্পর্ক থাকার গুঞ্জনও রয়েছে তবে তার বাবার বিস্তারিত নাম পরিচয় জানতে পারেননি তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সূত্র ধরেই আরেক অভিযুক্ত সাতমান সাকিফের সঙ্গে তার পরিচয় হয় সাদমান ওই দুই তরুণীর পূর্ব পরিচিত ও সাদমানের মাধ্যমে ধর্ষক সাফাত ও নাইমের সাথে তাদের পরিচয় হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা অভিযুক্ত সাদমান সাফিক ও ভুক্তভোগী দুই তরুণীর কাছে নিজের পরিচয় গোপন করে তাকে পিকাসো রেস্টুরেন্টের মালিকের ছেলে বলে মামলায় উল্লেখ করা হলেও আসলে তার বাবা মোহাম্মদ হোসাইন জনি রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদমান নিজেও ওই প্রতিষ্ঠানের ডিরেক্টরদের একজন বিষয়টি নিশ্চিত হতে রেগনাম গ্রুপের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় গ্রাহকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হোসেন জনি এবং ডিরেক্টর সাদমান সাকিবের বার্তা রয়েছে জানা যায় তার বাবা হোসেন জনি একসময় জাতীয় পার্টির ছাত্র সমাজ করতেন পরে যুব রাজনীতিও করেছেন এ বিষয়ে জানতে চাইলে পিকাসো বলেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক এবং এই নিষে এই বিষয়ে তারা কোনো কথাই বলতে চায় না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ